আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা ইয়াসমিন রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মুগ ডাল দিয়ে ঝিঙে নিরামিষ ঘণ্ট। বাড়িতে যখন মাছ মাংস কিছুই থাকবে না, তখন এই নিরামিষ ঘণ্ট বানিয়ে দেখবেন, ভাত বা রুটির সঙ্গে খেতে পারবেন। আশা করি আপনাদের সকলকেই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে 500 গ্রাম ঝিঙে কেটে রেখেছি, টুকরো করে আলু কেটে রেখেছি একটা, মুগ ডাল নিয়েছি এই কাপের 1 কাপ, সেটাকে ভালো করে ধুয়ে জল ছেড়ে রেখেছি। আর নিয়েছি 1/2 চামচ পাঁচফোড়ন, 2 কাঁচা লঙ্কা, 2 শুকনো লঙ্কা আর 2 তেজপাতা। আজ আমি ননস্টিকের প্যানে এই রান্নাটা করব। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবো। প্যানেতে আমি 2 চামচ সরিষার তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি ভাজতে দিয়েছি, এতে সামান্য নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলোকে ভালোভাবে এপিট ওপিট করে নাড়াচাড়া করে ভাজতে হবে। এবার দেখুন আমার আলুগুলো ব্রাউন কালারের ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি একটি পাত্রে তুলে রাখবো। আমি আলু ভাজাগুলো তুলে রেখেছি, এবার ওই তেলেতেই আমি এই সব মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। যখন দেখবেন ফোড়নে খুব সুন্দর সুস্বাদু গন্ধ ছাড়ছে, তখন কি করবেন এই ডালগুলো দিয়ে দেবেন। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে ভেজে নেবেন। ডালটা যখন দেখবেন ভাজা ভাজা হয়ে গেছে, সেই পর্যায়ে গ্যাসটা অন করে দেবেন। দিয়ে তাতে ঝিঙেটা দিয়ে দেবেন। দিয়ে একটু ঝিঙেটা ভালো করে মুগ ডালের সাথে নাড়াচাড়া করে নেবেন। এবার এতে আলুগুলো দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে এক এক করে সব মশলাগুলো দেবেন। হলুদের গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, লবণ 1 চামচ, আদা বাটা 1/2 চামচ। দিয়ে সব মশলাগুলোকে একসাথে কষে নেবেন। সামান্য একটু জল দেবেন, নইলে তলা ধরে যাবে। দিয়ে এবার ভালো করে কষুন। এবার এতে ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আবার কষতে থাকবেন। আমার এখানে কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন আমি জল দিয়ে দিয়েছি, 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি ফিরে আসছি। আমি এবার ঢাকনাটা খুলে দেখব। দেখুন আমার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখছি। সেদ্ধ হয়ে গেছে, একটু নেড়ে নেব। মুগ ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি 1 চামচের 1/4 ভাগ আমি ছিঁড়ে দিলাম। আর একটু 1/2 চামচ ঘি দিলাম। ঘি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি
গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে রেখে দিলাম। এবারে দেখে নিন, হয়ে গেল আমার নিরামিষ মুগ ডাল ঘন্ট, একদম রেডি টু স্বাদ। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত। আপনারা একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লেগে থাকে। লাইক শেয়ার কমেন্ট আর অনুরোধ করবেন, আপনাদের অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল, খুদা হাফেজ।